हेलो एवरीवन, वेलकम टू ऑनलाइन स्टडी एक्सेस। बंधुरा, आज हमरा नतून एक क्लास बा सीरीज आलोचना करब, से हे कि 2020 साल समस्त इम्पोर्टेंट अपॉइंटमेंट हमरा जेने नेब। तो देखो, हमरा प्रथमे जानुआरी मासेर जे टॉप अपॉइंटमेंट आछे, मोस्ट इम्पोर्टेंट जे अपॉइंटमेंटगुलो, से अपॉइंटमेंटगुलो हमरा जानब। ठीक आछे बंधुरा? तो देखो, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রেখো, তাতে তোমরা আমার সকল ভিডিওর নোটিফিকেশন পাবে যখনই আপলোড হবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো, সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করি। আমরা আজকে জানুয়ারির মাসের টপ অ্যাপয়েন্টমেন্ট জানব। ঠিক আছে, তাহলে দেখো শুরু করি। জানুয়ারি 2020, দেখো প্রথম প্রশ্নটা রয়েছে কি বিনোদ কুমার যাদব। বিনোদ কুমার যাদব কিসে রয়েছেন, কোন বিষয়ে রয়েছেন বিনোদ কুমার যাদব? বিনোদ কুমার যাদব ইন্ডিয়ান রেলের, চেয়ারম্যান। কে? চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড, তাই না? ভারতীয় রেল বোর্ডের কে আছে? রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। নেক্সট নেক্সট আমরা দেখব এয়ার মার্শাল বিভাস পাণ্ডু, ভিএসএম, ইনি কিসে আছেন? ইনি আছেন এয়ার অফিসার, ইন চার্জ মেইনটেনেন্স, এওএম। ঠিক আছে, এয়ার অফিসার ইন চার্জ মেইনটেনেন্স এর ইনি রয়েছেন, এই পদে রয়েছেন অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। হ্যাঁ, অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, দেখে নাও কিসে রয়েছেন, যে এয়ার মার্শাল বিভাস পাণ্ডু বিএসএম, এয়ার অফিসার ইনচার্জ মেইনটেনেন্স অফ ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, বিভাস পাণ্ডু বিএসএম, তাহলে আমরা এটা জেনে নিলাম। দেখো এরপরেরটা আমরা জেনে নেব। তিন নম্বরে দেখো, ফর্মার ইউএস সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, ফর্মার ইউএস সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, ইনি কিসের সঙ্গে কি রয়েছেন? নিউ চ্যান্সেলর অফ কুইন্স ইউনিভার্সিটি ইন বেলফাস্ট, আয়ারল্যান্ড। তাহলে কি হয়েছে, ইনার সম্পর্কে একটু ভালো করে দেখে নাও। ফর্মার ইউএস সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, হ্যাঁ, ইউএস সেক্রেটারি ছিলেন ইনি হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের স্ত্রী। ঠিক আছে, নিউ চ্যান্সেলর অফ কুইন্স ইউনিভার্সিটি ইন বেলফাস্ট, আয়ারল্যান্ডের যে কুইন্স ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, এইখানের কি হয়েছে, চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তারপর দেখো আমরা চার নম্বরে দেখে নেব সঙ্গে সঙ্গে, রবীন্দ্রনাথ মাহাতো, তিনি কি আছেন? ঝাড়খণ্ড অ্যাসেম্বলির স্পিকার। ঝাড়খণ্ড অ্যাসেম্বলির স্পিকার হলেন কে? রবীন্দ্রনাথ মাহাতো, রবীন্দ্রনাথ মাহাতো। ঠিক আছে, রবীন্দ্রনাথ মাহাতো। নেক্সট নেক্সট আমরা দেখে নেব, মিচেল দেবব্রত পাত্র, ইনি কিসে রয়েছেন? মিচেল দেবব্রত পাত্র কিসে নিযুক্ত হয়েছেন? ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কিসে রয়েছেন? ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? মিচেল দেবব্রত পাত্র। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট দেখি, রমেশ যোশী, কিসে নিযুক্ত আছেন? রমেশ যোশী আমরা দেখে নেব, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ দা কোম্পানি ভাকরাঙ্গি লিমিটেড। তাহলে ভাকরাঙ্গি লিমিটেড কোম্পানির কি রয়েছেন তিনি? নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, কি কোম্পানি? ভাকরাঙ্গি লিমিটেড কোম্পানি। ঠিক আছে, এবার দেখো ইডি জনকরাজ, কিসে নিযুক্ত হয়েছেন? সাত নম্বর আমরা দেখে নেব, এক্স অফিসিও মেম্বার অফ মনিটারি পলিসি কমিটি, সংক্ষেপে এমপিসি, এক্স অফিসিও মেম্বার অফ মনিটারি পলিসি কমিটির, হ্যাঁ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্স অফিসিও মেম্বার হিসাবে মনিটারি পলিসি কমিটির নিযুক্ত হলেন।
ঠিক আছে বন্ধুরা, যারা ক্লাসটি দেখছো, ক্লাসটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। মাঝপথে চলে গেলে কিন্তু জানতে পারবে না। দেখো, আর যারা আমার চ্যানেলে এসছো তারা টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নিও। টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। অনলাইন স্টাডি অ্যাক্সেস গ্রুপে জয়েন করে নেবে, ওখানে আমি পিডিএফ প্রোভাইড করে থাকি। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের পরের নিয়োগটা দেখে নিই। কি আছে পরের নিয়োগটা? লেফটেন্যান্ট জেনারেল সারির আর কুমার সাইনি, ইনি কি ভাইস চিফ অফ আর্মি স্টাফ? ইনি কি নিযুক্ত হয়েছেন? ভাইস চিফ অফ আর্মি স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল সারিয়ার কুমার সাইনি। ঠিক আছে, এবার দেখে নেব আমরা এটা কি অরবিন্দ কৃষ্ণা? ঠিক আছে, এখানে একটু ভুল আছে, অরবিন্দ কৃষ্ণা। কি হবে? অরবিন্দ অরবিন্দ কৃষ্ণা অরবিন্দ কৃষ্ণা এটা ভুল আছে। অরবিন্দ কৃষ্ণা চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্টারন্যাশনাল বিজনেস অফ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাসিনিস কর্পোরেশন, আইবিএম। আইবিএম এর কি আছে? অরবিন্দ কৃষ্ণা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন। হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাসিনিস কর্পোরেশন, আইবিএম। আইবিএম আইবিএম কি? আমেরিকান কোম্পানি। আইবিএম একটি আমেরিকান কোম্পানি। ঠিক আছে, আইবিএম। নেক্সট চলো 10 নম্বর নিয়োগটা আমরা দেখে নিই। ডক্টর কৃত্তিকা শুক্লা কিসে নিযুক্ত আছেন? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস, অফিসিয়াল অফ অন্ধ্রপ্রদেশ। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অফিসিয়াল অফ অন্ধ্রপ্রদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে তিনি নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এগারো দাগ দেখে নেব কি এম দীপিকা। এম দীপিকা কিসে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, অফিসিয়াল অফ অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের অফিসিয়াল অফ অন্ধ্রপ্রদেশের পুলিশ সার্ভিসে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসিয়াল অফ অন্ধ্রপ্রদেশ, কে নামটা কি এনার? দীপিকা, এম দীপিকা, তাই না? অন্ধ্রপ্রদেশের পুলিশ সার্ভিসে নিযুক্ত হয়েছেন, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, চলো 12 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। 12 নম্বরে কি নিযুক্ত হয়েছে? প্রফেসর সুরেশ চন্দ্র শর্মা। প্রফেসর সুরেশ চন্দ্র শর্মা ইনি কিসে নিযুক্ত হয়েছেন? চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, কে? প্রফেসর সুরেশ চন্দ্র শর্মা। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 13 নম্বরেরটা দেখে নেব। 13 নম্বরে কি এক্স সিআরপি এফ ডিজি রাজীব রায় ভাটনাগর? এক্স সিআরপিএফ ডিজি যিনি ছিলেন রাজীব রায় ভাটনাগর, ইনি কি নিযুক্ত হয়েছেন? অ্যাডভাইজার টু দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু এবং কাশ্মীরের তিনি কি হয়েছেন? অ্যাডভাইজার, নির্দেশক, লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন জম্মু কাশ্মীরের। ঠিক আছে, আচ্ছা 13 দাগ আমরা দেখে নেব কি আছে। এ শক্তি বেল তিনি কি নিযুক্ত হয়েছেন? নিউ চেয়ারম্যান অফ অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এইপিসি। ঠিক আছে, এইপিসি নিযুক্ত হয়েছেন নিউ চেয়ারম্যান অফ অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট নেই এটা যদিও। দেখো পরেরটা আছে কি, 15 দা কি আছে? এম নাগরাজ কি আছে? চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ স্টেট ওন্ড হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাটকো। এই হাটকো কথাটির ফুল ফর্ম মনে রাখো, অনেক পরীক্ষায় এসছে হাটকো। হাটকো কথা কি? এইস হাউজিং অ্যান্ড ইউতে আরবান ডিতে ডেভেলপমেন্ট সিতে কর্পোরেশন, হাটকো। এম নাগরাজ, হ্যাঁ নাগরাজ, চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর অফ হাটকো, মনে রাখবে। চলো পরেরটা দেখি,
অর্জুন মুন্ডা, অর্জুন মুন্ডা কি নিযুক্ত হয়েছেন? অর্জুন মুন্ডা, অর্জুন মুন্ডা হয়েছেন কি প্রেসিডেন্ট অফ আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আর্চারি মানে সে তীরন্দাজি, হ্যাঁ তীরন্দাজি, তীরন দাজি মানে তীর চালানো, ঠিক আছে তীরন্দাজি, ঠিক আছে। নেক্সট 17 নাম্বার অ্যাপয়েন্টমেন্ট দেখবো, নৃপেন্দ্র মিশ্র। কে নৃপেন্দ্র মিশ্র কি নিযুক্ত হয়েছেন? চেয়ারপারসন অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, NMML, নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কে? নৃপেন্দ্র মিশ্র, নৃপেন্দ্র মিশ্র। পরেরটা দেখে নেবো আমরা, 18 নম্বর নিয়োগ, কে লিঙ্গম ভেঙ্কট প্রভাকর, লিঙ্গম ভেটকার প্রভাকর, ইনি কি নিযুক্ত হয়েছেন? ম্যানেজিং ডিরেক্টর মানে MD অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার CEO অফ কানাড়া ব্যাংক। তাহলে কানাড়া ব্যাংকের MD এবং CEO কে নিযুক্ত হয়েছেন? লিঙ্গম ভেঙ্কট প্রভাকর, মনে রাখবে লিঙ্গম ভেঙ্কট প্রভাকর, ঠিক আছে। চলো 19 নম্বর নিয়োগ আমরা দেখে নেবো, সঞ্জীব চাধা, সঞ্জীব চাধা কি নিযুক্ত হয়েছেন? সঞ্জীব চাধা ম্যানেজিং ডিরেক্টর এবং CEO ব্যাংক অফ বরোদা। তাহলে ব্যাংক অফ বরোদার CEO ম্যানেজিং ডিরেক্টর MD এবং CEO নিযুক্ত হয়েছেন ব্যাংক অফ বরোদার কে? সঞ্জীব চাধা, 19 নম্বরে সঞ্জীব চাধা। এবার 20 নম্বর দেখে নেবো, অতনু কুমার দাস, ইনি কি নিযুক্ত হয়েছেন? ম্যানেজিং ডিরেক্টর এবং CEO অফ ব্যাংক অফ ইন্ডিয়া চালা, ইন্ডিয়া চাল্লা ব্যাংকের, ব্যাংক অফ ইন্ডিয়া চালার কি হয়েছেন? MD এবং CEO অতনু কুমার দাস। আমরা তিনটে জানলাম, একটা হচ্ছে সঞ্জীব চাধা, এটা হচ্ছে CEO, হচ্ছে কি ব্যাংক অফ বরোদার, তাই না? আচ্ছা, তার আগেরটা কি জেনেছি? আগেরটা জেনেছি MD এবং CEO কানাড়া ব্যাংকের হচ্ছে লিঙ্গম ভেঙ্কট প্রভাকর, তাই তো? আচ্ছা 20 নম্বর পর্যন্ত হয়ে গেল। অতনু কুমার দাস হচ্ছে কিসের? ব্যাংক অফ ইন্ডিয়া চাল্লা এর MD এবং CEO। এবার আমরা দেখবো 21, শ্রীনিভাসুলু শেট্টি, ইনি কি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন শ্রীনিভাসুলু শেট্টি, ঠিক আছে, ইনি নিযুক্ত হয়েছেন। কিসের? ম্যানেজিং ডিরেক্টর অফ SBI স্টেট ব্যাংক, SBI, ঠিক আছে, SBI। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো 22 নাম্বার দেখে নেব, ক্যাটরিনা শেখেল্লারো পল্লু, হ্যাঁ ক্যাটরিনা, ক্যাটরিনা শেখেল্লারো পল্লু, হ্যাঁ এটা কি হয়েছে? ওম্যান প্রেসিডেন্ট অফ গ্রিস, তাহলে গ্রিসের মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? হয়েছেন ক্যাটরিনা শেখেল্লারো পল্লু, ঠিক আছে। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ গ্রিস, গ্রিসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন সুনীল অরোরা, এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে, সুনীল অরোরা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ সুনীল অরোরা। সুনীল অরোরা কি নিযুক্ত হয়েছেন? চেয়ারম্যান অফ ফোরাম অফ দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অফ সাউথ এশিয়া ফেম বোসা ফর দ্য ইয়ার 2020, 2020 সালের চেয়ারম্যান অফ ফোরাম অফ দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার যে ইলেকশন তার কি হয়েছেন ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সুনীল অরোরা কে? সুনীল অরোরা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখে নেবো আমরা 24, সুনীল মেহতা কি নিযুক্ত হয়েছেন? চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন IBA, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ অফিসার CEO কে নিযুক্ত হয়েছেন? সুনীল মেহতা, ঠিক আছে। তরণজিৎ সিং সন্ধু, এই তরণজিৎ সিং সন্ধু কিসের? নিউ ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু দ্য ইউনাইটেড স্টেটস,
ইউনাইটেড স্টেটসের রাজদূত মানে আমেরিকার, উত্তর আমেরিকার রাজদূত নিযুক্ত হয়েছেন উত্তর আমেরিকার, আমেরিকা, উত্তর আমেরিকার কে রাজদূত, উত্তর আমেরিকার রাজদূত, কে? তরণজিৎ সিং সন্ধু, ঠিক আছে, উত্তর আমেরিকার রাজদূত। তারপরে দেখো হর্ষবর্ধন সিংলা, ইনি কি নিউ ফরেন সেক্রেটারি, হর্ষবর্ধন সিরিংলা নিউ ফরেন সেক্রেটারি নিযুক্ত হয়েছেন, হর্ষবর্ধন সিংলা নিউ ফরেন সেক্রেটারি। হ্যাঁ, তারপরে কি অলোক, 27 নম্বর দেখো অলোক কাঞ্চাল, পরের পেজে চলে গেছে, অলোক কাঞ্চাল নিউ জেনারেল ম্যানেজমেন্ট ম্যানেজার অফ ওয়েস্টার্ন রেলওয়ে, দক্ষিণ ওয়েস্টার্ন পশ্চিম রেলওয়ের, কি আছেন, হ্যাঁ, ম্যানেজার, জেনারেল ম্যানেজার আছে কি অলোক কাঞ্চাল। চলো পরেরটা দেখি আমরা, 28 নম্বর ডিপ্লোম্যাট যাও ভেলে ডি আলমেডি, আলমেইডা কি ফার্স্ট পোস্ট ব্রেক্সিট ইউকে অ্যাম্বাসেডার, ডিপ্লোম্যাট যাও ভেলে ডি আলমেইডা। আচ্ছা, এবার দেখো লেফটেন্যান্ট কর্নেল যুবরাজ মালিক, ইনি কি নিযুক্ত হয়েছেন ডিরেক্টর, অফ দ্য ন্যাশনাল বুক ট্রাস্ট, নির্দেশক নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল যুবরাজ মালিক, ঠিক আছে, যুবরাজ মালিক। চলো এবার আমরা দেখো 30, বিপুল বিহারী সাহা, কি নিযুক্ত হয়েছেন, বিপুল বিহারী সাহা ব্যুরো মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, বিপুল বিহারী সাহা তিনি ব্যুরো মেম্বার অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিযুক্ত হয়েছেন। এবার দেখে নেব আমরা 31 নম্বর দেখে নেব, 31 নম্বর আইপিএস অফিসার আনন্দ প্রকাশ মহেশ্বরী, কি নিযুক্ত হয়েছেন ডিরেক্টর অফ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মানে CRPF, এর কি ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন আইপিএস অফিসার আনন্দ প্রকাশ মহেশ্বরী, এবার আমরা দেখে নেবো 32, জাজ অর্চনা রাও অ্যান্ড জাজ দীপা আম্বেদকর, ইনি কি জাজ টু ক্রিমিনাল অ্যান্ড সিভিল কোর্টস, হ্যাঁ, জাজেস টু ক্রিমিনাল অ্যান্ড সিভিল কোর্টস এর জাজ নিযুক্ত হয়েছেন অর্চনা রাও এবং দীপা আম্বেদকর। চলো এবার 34 নম্বর দেখে নেবো, অরুণ কুমার সাহু, কি নিযুক্ত হয়েছেন অরুণ কুমার সাহু, 34 নম্বর অরুণ কুমার সাহু, দেখো অরুণ কুমার সাহু কি নিযুক্ত হয়েছেন নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু ডোমিনিকা, হ্যাঁ, নেক্সট পরবর্তী হাই কমিশনার অফ ইন্ডিয়া টু ডোমিনিকা, অরুণ কুমার সাহু নিযুক্ত হয়েছেন কে হাই কমিশনার, মানে রাজদূত, ঠিক আছে, অ্যাম্বাসেডার। দেখো 35 নম্বর ববিতা রাইডু, কি নিযুক্ত হয়েছেন, সেবি এক্সিকিউটিভ ডিরেক্টর, হ্যাঁ, সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন ববিতা রায়ডু, ঠিক আছে। তো বন্ধুরা এই 35টা টপ অ্যাপয়েন্টমেন্ট ছিল জানুয়ারির মাসের, এই এগুলি দেখবে, ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই ক্লাস লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর মনোযোগ দিয়ে রেলের জন্য প্রিপারেশান নেবে, এই বছরই শেষ সুযোগ, ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ধন্যবাদ।